সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাকে আন্তরিক অভিনন্দন এবং সুস্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তোমাদের জীববিজ্ঞান বিষয়ের 6 নম্বর অধ্যায়ের রক্তচাপ এবং কোলেস্ট্রল এই দুইটি টপিক্সের ওপর এই কার্যক্রমটি পরিচালনা করব। তোমরা একটু আরাম করে বসো এবং এখন থেকে কয়েক মিনিট আমরা এই জীববিজ্ঞান বিষয়ে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তা মনোযোগ সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জীববিজ্ঞান বিষয়ের দুইটা গুরুত্বপূর্ণ টপিকস, একটা হলো রক্তচাপ আর একটা হলো কোলেস্ট্রল, এই দুইটা বিষয় নিয়ে আমি আজকে তোমাদের বিস্তারিত জানার চেষ্টা করব। তার আগে জেনে নেই যে রক্তচাপ কি। রক্ত কি তা তো আমরা জানি, রক্ত এক প্রকার তরল যোজক কলা। রক্তচাপ কি? রক্তচাপ হলো যে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের সময় আমাদের ধমনির গাত্রে যে রক্ত চাপ প্রয়োগ করে ওই চাপটাকে রক্তচাপ বলে। তো হৃৎপিণ্ড সংকুচিত এবং প্রসারিত হচ্ছে, এই সংকোচন এবং প্রসারণের ফলে যে রক্তের প্রবাহের সৃষ্টি হয়, ওই রক্ত প্রবাহিত হওয়ার সময় ধমনির প্রাচীর বা গাত্রে যে চাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলে। তো বুঝতে পেরেছি আমরা রক্তচাপ কি। সহজ ভাষায় যদি বলি তাহলে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে ধমনির গাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। ওকে, এখন রক্তচাপ এটি আমাদের বিশেষজ্ঞ যারা তারা গবেষণা করে দেখেছেন একটি আদর্শ আদর্শ অর্থাৎ হলো একজন পূর্ণবয়স্ক মানুষের আদর্শ রক্তচাপ 120/80। এখন 120 কী এবং 80 কী? হৃৎপিণ্ডের সংকোচনের সময় ধমনির গাত্রে যে চাপ সৃষ্টি হয় সেই চাপকে সিস্টোলিক চাপ বলে, আর এই সিস্টোলিক চাপ হলো 120। আর হৃৎপিণ্ডের যখন প্রসারণ ঘটে তখন ধমনির গাত্রে যে চাপ থাকে সেই চাপকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। অর্থাৎ সিস্টোলিক চাপ 120 এবং ডায়াস্টোলিক চাপ যদি 80 থাকে বা এর আশপাশেই থাকে তাহলে বিশেষজ্ঞ মহল বলেন এটি একটি আদর্শ রক্তচাপ। তো এখন প্রশ্ন হলো আদর্শ রক্তচাপ তাহলে কি? তাহলে উত্তর কি পেলাম আমরা, যে আমাদের হৃৎপিণ্ডের সিস্টল অবস্থায় রক্তচাপ যদি 120 এবং ডায়াস্টল অবস্থায় যদি রক্তচাপ 80 হয় তাহলে এই রক্তচাপটাকে বলা হয় আদর্শ রক্তচাপ। আর এর চেয়ে যদি কম হয়ে যায়, যেটাকে আমরা বলি লো ব্লাড প্রেশার, আর যদি এর চেয়ে বেশি হয়ে যায়, মাত্রা অতিরিক্ত সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ 120/80 ওপরে হয়ে থাকে, তাহলে এই মাত্রা অতিরিক্ত রক্তচাপকে আমরা বলি উচ্চ রক্তচাপ। তো উচ্চ রক্তচাপ কি? আমরা জানলাম যে আমাদের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ যদি 120/80 ওপরে হয় তাহলে সেটাকে আমরা বলছি উচ্চ রক্তচাপ। এখন উচ্চ রক্তচাপ কি জানলাম, উচ্চ রক্তচাপের কারণ কি? উচ্চ রক্তচাপের আসলে স্পেসিফিক কারণগুলো ও জানা যায়নি, তবে মানে যে সকল কারণে হতে পারে, হবে এমন কথা নয়, যে সকল কারণে উচ্চ রক্তচাপ হতে পারে সে কারণগুলো যদি আমরা দেখি, সে কারণগুলোর মধ্যে আছে যেমন যদি বাবা মায়ের উচ্চ রক্তচাপ থাকে তাহলে হতে পারে, অথবা মানসিক চাপ বা স্নায়ুবিক চাপের কারণে হতে পারে, আবার দেখা গিয়েছে যে তার অধিক পরিশ্রমের কারণেও হতে পারে, আবার অধিক ওজনের কারণে হয়ে যেতে পারে, ওভারওয়েট যেটা বলি আমরা তার কারণে হতে পারে, আবার আমরা দেখেছি যে ধূমপানজনিত কারণেও হতে পারে,
বিশৃঙ্খল জীবনযাপনের কারণেও হতে পারে। তো এগুলো সবই সম্ভাব্য কারণ, এই সকল কারণে হতে পারে। তো এখন এটা হলে লক্ষণ কি প্রকাশ পায়, এটা হলে যে সকল লক্ষণ প্রকাশ পায় সেগুলোর মধ্যে আমরা দেখি যে এই মাথা ঘোরা অথবা ঘাড় ব্যথা, কখনো কখনো বুক ধরফর করতে পারে, আবার ক্লান্ত অনুভব হতে পারে, অথবা একটু পরিশ্রম করলে হাঁপিয়ে উঠতে পারে, কখনো কখনো নাক অথবা মুখ দিয়ে রক্তপাত হতে পারে। এগুলো কতগুলো সাধারণ লক্ষণ, তো ব্যক্তিতে ব্যক্তিতে লক্ষণগুলো ভিন্নতার হতে পারে। তো এটা লক্ষণ দেখলাম, প্রতিকারের উপায় কী, কীভাবে এটা প্রতিকার করা যেতে পারে? প্রতিকারের উপায় তো আমাদের টাটকা শাকসবজি ফলমূল গ্রহণ করতে হবে, ধূমপান পরিহার করতে হবে, অথবা বিশৃঙ্খল জীবনযাপন পরিহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা যে মানসিক চাপ বা যে স্নায়ুবিক চাপ মুক্ত থাকতে হবে, অর্থাৎ টেনশন ফ্রি থাকতে হবে। আবার আমরা দেখেছি চর্বিযুক্ত খাবারগুলো পরিহার করতে হবে, কোলেস্টেরলের মাত্রাটা স্বাভাবিক লেভেলে রাখতে হবে। তো এগুলো হবে প্রতিকারের উপায়। তাছাড়াও আমাদের দেখি নিয়মিত ঘুম, তারপরে শারীরিক চর্চা বা অনুশীলন বা ব্যায়াম এগুলো, এবং ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে। এই সকল করার মধ্য দিয়ে আমরা উচ্চ রক্তচাপ যেটি আছে এটা প্রতিরোধ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই উচ্চ রক্তচাপের মানে ফলাফল কী হতে পারে? উচ্চ রক্তচাপের কারণে অনেক সময় যে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, অথবা যেরকম স্ট্রোক হয়ে যেতে পারে, এরকম বিভিন্ন বড় বড় সমস্যা হতে পারে। এ কারণেই মানে আমাদের এই রক্তচাপটি যে আদর্শ মান অর্থাৎ স্বাভাবিক রাখার জন্য আমাদের সুচিন্তিতভাবে জীবনযাপন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আমাদের পরবর্তী যে আরেকটি টপিকস আছে কোলেস্টেরল, সেই কোলেস্টেরল সম্পর্কে জানব। কোলেস্টেরল কী? কোলেস্টেরল হলো হাইড্রোকার্বন কোলেস্টাইন থেকে উৎপন্ন একটি যৌগ। তাহলে কোলেস্টেরল কী? কোলেস্টেরল হলো হাইড্রোকার্বন কোলেস্টাইন থেকে উৎপন্ন একটি যৌগ, যেটা উচ্চ শ্রেণীর প্রাণীর যেটা আছে সেই প্রাণীতে এই যৌগটি থাকে। আর আমরা দেখি যে এই কোলেস্টেরলগুলো তিন প্রকারের হয়ে থাকে। একটি হলো এসডিএল, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড। এখন এসডিএল হলো হাই লিপোপ্রোটিন বলছে যে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, আর একটা হলো এলডিএল হলো বলছে যে লো ডেন্সিটি লিপোপ্রোটিন আর ট্রাইগ্লিসারাইড। এখন আমরা যদি দেখি যে এলডিএল, এলডিএলটাকে আমরা সাধারণত খারাপ কোলেস্টেরল বলে থাকি। কারণ কি, কেন আমরা এই এলডিএলকে খারাপ কোলেস্টেরল বলি? কারণ এরা হৃদরোগের ঝুঁকিটা বাড়িয়ে দেয়। আর এসডিএল যেটাকে, এটাকে আমরা ভালো কোলেস্টেরল বলে থাকি, কারণ এটি আমাদের হৃদ যে ঝুঁকিটাকে কমিয়ে দেয়, হৃদ ঝুঁকিটা কমিয়ে দেয়, এই জন্য আমরা এটাকে এসডিএলটাকে আমরা ভালো কোলেস্টেরল বলে থাকি। আর ট্রাইগ্লিসারাইড যেটি, এই ট্রাইগ্লিসারাইড এটি আমাদের রক্তের যে প্লাজমা, সেই প্লাজমার মানে মধ্যে একটি চর্বিজাতীয় পদার্থ এটি। এই কোলেস্টেরল যেগুলো আমরা দেখি, এই কোলেস্টেরলগুলো আসলে আমাদের কী উপকার করে? কোলেস্টেরল আমাদের উপকার করে, আমাদের যে কোষ প্রাচীর আছে সেগুলো তৈরিতে কোলেস্টেরল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষ প্রাচীর যেটি আছে এর স্থিতিস্থাপকতা তৈরিতেও কোলেস্টেরল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার কোষ প্রাচীরের যে ভেদ্যতা নির্ণয়েও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোলেস্টেরল ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, স্নায়ুবিক কাজেও সাহায্য করে,
এবং পিত্ত রস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, বলতে আমরা দেখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রোগ প্রতিরোধেও কোলেস্টেরল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই কার আমরা এগুলো দেখি মানে কোলেস্টেরলের ভালো দিক এগুলো আমরা দেখেছি। তো এই কোলেস্টেরলের খারাপ দিক কোনগুলো, মানে স্বাস্থ্য ঝুঁকি কোথায়? কোলেস্টেরলের যে স্বাস্থ্য ঝুঁকি আমরা যদি দেখি, তাহলে দেখব যে কোলেস্টেরল হৃদরোগের আশঙ্কাকে বাড়িয়ে দেয়। হৃদরোগের আশঙ্কা যেটা, এটি বাড়িয়ে দেয়। রক্তনালীর যে প্রাচীর, সেই প্রাচীরকে মানে তারা সংকুচিত করে। অনেক সময় হৃদপিণ্ডের যে গহ্বর যেটা, এটাকে সংকুচিত করে দেয়, ফলে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, রক্ত প্রবাহটা বাধাগ্রস্ত হয়ে যায় এবং রক্ত ঠিকভাবে প্রবাহিত হতে পারে না, ফলে দেখা গেছে যে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো এমন ঘটনা ঘটে। আবার আরও দিক আছে যে এই কোলেস্টেরলের আর খারাপ দিক হলো যে কোলেস্টেরল যেটি আছে এটি রক্ত প্রবাহে যেমন বাধা সৃষ্টি করে, ঠিক আছে, তেমনিভাবে আমরা দেখি যে এটি যে পিত্তথলি যেগুলো আছে, সেই পিত্তথলি সেই পাথর সৃষ্টিত এটা কিন্তু মানে ভূমিকা পালন করে। এগুলো হলো আমরা কোলেস্টেরলের মানে নেতিবাচক দিক বা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ দিক হিসাবে এগুলো আমরা দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, শেষ আরেকটি টপিক মানে অতিরিক্ত তোমাদের শেখাতে চাচ্ছি, সেটা হলো হৃদযন্ত্রকে ভালো রাখার উপায় কী। হৃদযন্ত্রটাকে আমরা জানি এটা গুরুত্বপূর্ণ যন্ত্র, এই যন্ত্রটিকে ভালো রাখতে হবে, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটি যেভাবে চলবে এইভাবে জীবন, এটা বন্ধ হলে জীবন অবসান। তো এটাকে ভালো রাখতে হবে। ভালো রাখার কী উপায় আছে? ভালো রাখার উপায়গুলোর মধ্যে দেখি আমরা দেহের উচ্চতা ও বয়স এই বিবেচনায় ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে। শাকসবজি ফলমূল এগুলো নিয়মিত খেতে হবে, আর সমৃদ্ধ খাবার যেগুলো এগুলো খেতে হবে, সুষম যে খাদ্য এবং খনিজ যে লবণগুলো এগুলো মানে খেতে হবে, আর অধিক খাদ্য গ্রহণ পরিহার করতে হবে, চর্বিজাতীয় খাবারগুলো পরিহার করব, মানসিক চাপ মুক্ত থাকব, মানসিক চাপ মুক্ত থাকব, আর নিয়মিত ব্যায়াম অনুশীলন যেগুলো এগুলো করব, সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন করব, নিয়মিত ঘুমানোর মানে অভ্যাস করতে হবে, আর ধূমপান মদ্যপান এই রকম যতগুলো নেতিবাচক দিক আছে এই দিকগুলো আমাদের পরিহার করতে হবে, শর্করা জাতীয় খাবারগুলো পরিমিত গ্রহণ করতে হবে, এবং উদ্ভিদ এবং প্রাণীজ যে মিশ্রিত যে খাবারগুলো এগুলো গ্রহণ করতে হবে। এগুলো গ্রহণ করা বা এগুলো পালন করার মধ্য দিয়ে আমরা আমাদের হৃদযন্ত্রটাকে ভালো রাখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে তিনটি বিষয় শিখলাম। একটি বিষয় ছিল রক্তচাপ, আরেকটি ছিল কোলেস্টেরল, এবং আরেকটি হলো হৃদযন্ত্র ভালো রাখার উপায়। এই বিষয়গুলো আমরা এই আজকের এই সেশন থেকে যা শিখলাম সেগুলো আমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নেব এবং নোট খাতায় করব। করে আমরা কী করব যে মানে, তো সুপ্রিয় শিক্ষার্থী, তো এগুলো আমরা কিন্তু বইয়ের সাথে মিলাই নেব এবং মিলাই নিয়ে এগুলো নোট করব এবং এগুলো আরও মনোযোগ সহকারে পড়ব, যাতে আমাদের শিক্ষণটা আরও স্থায়ী হয় এবং আমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি। আর তোমরা বোর্ডের যে প্রশ্নগুলো এগুলো লিখে নাও, এবং এর বাইরে আরও অনেক প্রশ্ন আছে, সে প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে এবং সেগুলো সমস্যা সমাধান করবে। তো বোর্ডে আমি কিন্তু কিছু প্রশ্ন দিয়েছি, সব প্রশ্ন দিতে পারি নাই, যার তোমরা এর বাইরেও আরও এই টপিকসগুলোর বাইরে মধ্যে আরও অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো মানে তোমরা লিখবে এবং তার উত্তরগুলো তোমাদের জন্য খাতায় এগুলো মানে রেডি থাকে, এইভাবে প্রিপারেশন নেবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য হ্যাঁ আবারও কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার এই সেশন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।